হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংস চিকেন ম্যারিনেট করা হচ্ছে, লবণ হলুদ দই সব কিছু মাখিয়ে প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেওয়া হবে। তারপর আজকে হচ্ছে সানডে, সানডেতে একটু ভালো মন্দ রান্নাবান্না না হলে একদম ভালো লাগে না। সে যতই টেম্পারেচার থাক সে তো আছেই, কিন্তু একটু ভালো মন্দ তো বানতে হয়। তো এখানে শুরু করে দিয়েছে রান্না করতে, আর আজ ওভেনটাকে নিচে নামিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে আমার মনে হলো যে একটু হলেও তাপটা কম লাগবে বসে বসে রান্না করলে। তো প্রথমে এখানে চিকেন বানানো হচ্ছে পেঁয়াজ লাল করে, তারপরে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন তারপরে এখানে একদিকে বানানো হচ্ছে আলুর দম, আর যেটা না থাকলে আমার চলবেই না। তো এখানে সুন্দর আলুর দম ও আলুও কষানো হচ্ছে, আর সাথে হবে পোলাও। তো পোলাও হলে আমাদের বাড়িতে আলুর কোনো কিছু একটা আইটেম হবেই হবে। আমরা সবাই পোলাওয়ে আলু না খেলে পোলাওটা ঠিক জমে ওঠে না। তো যাকে এবার মাংস প্রায় হয়ে এসছে, তো এদিকে আলুটাও রান্না হয়ে গেল, তারপর এখানে রান্না হবে পোলাও। পোলাওটা মায়ের হাতের খুব স্বাদের হয়, আমিও পোলাও বানাতে প্রায় শিখে গেছি, চাল ভাজা অবধি আরামসে পারি। শুধু সমস্যাটা হয়ে যায় জলের পরিমাণটা ঠিকঠাক দেওয়া, আর সেখানে আমার একটু ভুল হয়ে যায়, আর সেটাই হলো মেন। জল একটু কম বেশি হয়ে গেলে পোলাওটা আর পোলাও থাকে না, সেই ভয়ে আমাকে দেওয়া হয় না বানাতে। তো সুন্দর চাল ভাজার আগে এখানে সব মশলাপাতি ভাজা হয়ে গেল। এবার চালটাকে 30 মিনিট আগেই ধুয়ে রেখে দিয়েছিল, এবার কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এখানে লবণ ঘি সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো, এই হয়ে গেল রেডি সুন্দর পোলাও। তো এবার সান্ধান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম রবিবারের জমজমাট লাঞ্চ, পোলাও আলুর দম চিকেন কষা। তো এবার খেয়ে নিই রবিবার স্পেশাল রান্নাবান্নার ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।